বিউটিফুল লেডিস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, বিন্দাস আছো, লাইক আমার মতন। তো আমি আমার সেলফ ইন্ট্রোডাকশন দিয়েই দিই। আমি হচ্ছি শ্রুতি, সিস্টার্স লোকাল লেকচার হচ্ছে ছোট মেম্বার। তো আমি এক্সট্রিমলি সরি যেসব আপুরা আমার ভিডিওর জন্য বসে থাকো, সরি। এই রিজন হচ্ছে আমি একটু পার্সোনাল কাজে ব্যস্ত ছিলাম, দ্যাটস ওয়াই আমি হচ্ছে ভিডিওগুলো আপলোড দিতে পারিনি বা আমি ভিডিও শুট করতেও বসিনি। তো এখন থেকে আমি চেষ্টা করবো কন্টিনিউয়াসলি ভিডিও দেওয়ার জন্য, একদম কন্টিনিউয়াসলি ভিডিও দেওয়ার জন্য। তো আজকে আমি যে মেকআপটা করেছি, মানে যে টিউটোরিয়ালটা করেছি, সেটা হচ্ছে ইনস্টাগ্রাম বেসিস আপুদের জন্য। তো যেসব আপুদের জন্য আমি মেকআপটা করেছি, নট নেসেসারি ইনস্টাগ্রাম বেসিস আপুরাই করতে পারবে, এটা নর্মাল যে কোনো ওকেশনে তুমি এটা করে যেতে পারবে। আমি বললাম সবাই তোমাদেরকে তাকায় থাকবে, কারণ এই মেকআপটা হচ্ছে অনেক কাইন্ড অফ ইন্টারন্যাশনাল ফ্লেভার দিচ্ছে এবং অনেকখানি বাঙালি ফ্লেভারও দিচ্ছে, কারণ আমরা বাঙালি মানুষ, আমরা প্রচণ্ড লেভেলের হচ্ছে কালার কাইন্ড অফ মেকআপ পছন্দ করি। অনেক আপুর অনেক সফিস্টিকেটেড কালার পছন্দ করে, যেরকম আমার বোন প্রচণ্ড লেভেলের সফিস্টিকেটেড কালার পছন্দ করে, ব্রাউন, লাইট ব্রাউন, ব্ল্যাক, স্মোকি, এইসব কাইন্ড অফ মেকআপ আপু অনেক বেশি পছন্দ করে। তো যে কথা বলতে যে কথা বলে ফেলছি যে এখন আমি এই মেকআপটা কোন প্যালেট দিয়ে করেছি, সেটা হচ্ছে বিউটি গ্লেজের কালার স্টুডিও প্যালেট। এই প্যালেটটা খুবই রিজনেবল, তোমরা যে কোনো পেজ থেকে পারচেস করতে পারবে। তো আমি দেখিয়ে দিই ভিতর থেকে এটা কিরকম। এটা হচ্ছে সুন্দর না প্যালেটটা? এই প্যালেটটা হচ্ছে জেমস চার্লসের এক্স মরফি প্যালেট, বা এই প্যালেটটা আই থিঙ্ক 35D সামথিং হবে মরফির, যেটা কোড নাম্বার। তো ওই প্যালেটের কপি ভার্সন করেছে হচ্ছে বিউটি গ্লেজ। বিউটি গ্লেজটা বেসিক্যালি এটা করেছে হচ্ছে যেসব আপুরা জেমস চার্লসের অরিজিনাল প্যালেটটা অ্যাফোর্ড করতে পারছো না, সেসব আপুদের জন্য এই বিউটি গ্লেজ এই কালার স্টুডিওটা বানিয়েছে। তো আমি, তুমি যদি আমার রিভিউ জিজ্ঞেস করো যে আসলে এই প্যালেটটা কীরকম, আমি বলবো অস্থির। সো আমি একটা সোয়াচেস দিয়ে দিই তোমাদেরকে, তাহলে তোমরা বুঝতে পারবে যে এটা আসলে কত ভালো। বলবো যারা জিন্স অ্যাফোর্ড করতে পারছো না, তাই এটা পারচেজ করে ফেলো। তুমি যদি আমাকে জিজ্ঞেস করো আপুরে ফলো আউট হয় কিনা, অবশ্যই একটু ফলো আউট হয়, কারণ আপু আমি মনে করি ম্যাক্সিমামই হচ্ছে আইশ্যাডো একটু না একটু ফলো আউট হয়, নট নেসেসারি তুমি যত ব্র্যান্ডেড ইউজ করো না কেন, সবগুলোর মধ্যে একটু না একটু ফলো আউট হবে। তো এই কারণে আমি সবসময় বেকিং করি, এখানে চোখের এই পার্টটাতে খুব ডার্ক বেকিং করি, এভাবে পাউডারও দিয়ে রাখি, যদি কোনো ফলো আউট হলে নিজ থেকে আমি ছেড়ে ফেলাতে পারি। তো আমি অবশ্যই বলবো এটা পারচেস করে ফেলো, তোমাদের টাকা চলে যাবে না, খুবই ভালো, আমার ওয়ান কাইন্ড অফ রেইনবো সিকোয়েন্স হয়ে গেছে। আর বলে দিই এটা আমার খালামণি আমার গিফট করেছে, আমার খালামণিকে আমি এখনো পর্যন্ত দেখাই নি যে এটা আসলে আমার কাছে এসে পড়েছে। সো ইয়াস, আর অনেক ঘুম বকবক করে ফেলছি, আর বকবক করা যাচ্ছে না, তো আই থিঙ্ক আমাদের ভিডিওতে চলে যাওয়া উচিত। Thank you.
কথা বলতে ভুলে গিয়েছি যে যদি তোমরা চাও যে আমাদের সাথে পার্সোনালি কথা বলতে ইনস্টাগ্রামের পেজের ছবি আমাদের ফেসবুকের পেজের ছবি ইভেন আমাদের গ্রুপের পেজের ছবি আমি দিয়ে দিচ্ছি এখানে তোমরা ছেড়ে যে কোনো এক জায়গায় আমাদের সাথে কথা বলতে পারবে একদম আমরা সব জায়গায় অ্যাক্টিভ আছি তোমরা ইনশাল্লাহ আমাদের সাথে কথা বলতে পারবে সো যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল তো আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে আরেকদিন টিল দেন আল্লাহ হাফেজ